আর কতক্ষণ? জানি না, দিস ইজ টু মাচ, 2 ঘন্টা ধরে বসে আছি। আই মিন ডাজন্ট মেক সেন্স না, মানে কত ভাই, অন্য জায়গায় গিয়ে প্রমোশন করি তাহলে। হ্যাঁ, উইথ লিড স্ট্রাকার্স আর আমাদেরকে কে না কে কোন ছেলে কোথা থেকে এসেছে আমাদের কিভাবে ওয়েট করার ব্যবস্থা করতে হবে। হু ডু বি কোয়েশ্চন ইউ, কাকে কাকে শি রেসপন্সিবল? আরে তো আমি তো নিজেই ওয়েট করছি। তুই শুড লিভ না। হোয়াট ইজ দ্য নেম অফ দিস গাই? সিনে বাপ। হ্যাঁ, ইচ্ছে করছে মানে বাপ ভুলিয়ে দিয়ে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। Hey, what's up, bro? Hey, what's up, beautiful lady? Hey, what's up, beautiful lady? Hey, আমি হাত স্যানিটাইজ করে এসেছি, তুমি লাচ্ছ না কেন? 2 ঘন্টা ধরে ওয়েট করছি আমরা তোর জন্য। হ্যাঁ, কাজের কথা বলা যাক, আমরা একটা সিনেমা বানিয়েছি। কি কি বানিয়েছেন? সিনেমা। মাইসেলফ সিনেবাব। বস, আমরা এখানে 2 ঘন্টা ধরে তোমার ওয়েট করছি। সো হোয়াট? ও নো, আমার সাথে ডেট পাওয়ার জন্য লোকে 2 যুগ ওয়েট করে। ও নো, আমার চ্যানেলে প্রমোট করে সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়নি এমন রেকর্ড পৃথিবীতেই নেই। তো ভাই, তুমি এর আগে কোন সিনেমাটা প্রমোট করেছো? এটা জিজ্ঞেস করুন যে আমি কোন সিনেমাটা প্রমোট করিনি। কোনটা করিনি? কোনোটাই করিনি। আমার মধ্যে যে অত্যাধিক একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কারোর মধ্যে নেই। মানে আমি সিনেমার হিরোর গায়ের গন্ধ শুকে বলে দিতে পারি যে সিনেমা হিট হবে না ফ্লপ হবে। বস, ভুলভাল বকা বন্ধ করো, ইয়ারকির একটা লিমিট আছে। না না না, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট। মানে দেখুন, হিরো সিনেমাতে যত বেশি হার্ডওয়ার্ক করবে সিনেমা তত বেশি সাকসেসফুল হবে, কারণ হার্ডওয়ার্ক ইজ ইকুয়াল টু সাকসেস। আর হিরো যত বেশি হার্ডওয়ার্ক করবে তার তত বেশি খাটনি হবে, তার গায়ে তত বেশি ঘাম হবে, আর ঘামের গন্ধ তত বেশি তীব্র হবে। সুতরাং আমি ঘামের গন্ধ শুকে বলে দিতে পারি সিনেমা হিট হবে না ফ্লপ হবে। হিরোর গায়ের গন্ধ শুকেছে। দেখ ভাই, তোকে আর কষ্ট করতে হবে না, চাপনিস না। আমরা সিনেমা স্টোরি লাইনটা বলে দিচ্ছি, তুই ওটা শুনেই বলে দে ছবিটা হিট হবে না ফ্লপ হবে, শোকাশুকির কি দরকার। ওকে ফাইন। আমাদের সিনেমাটার নাম হচ্ছে SOS কলকাতা। আচ্ছা, মানে সস কলকাতা। তা কি সস, টমেটো না চিলি? ওই যে বললাম, আমার না প্রচন্ড সেন্স অফ হিউমার, কথায় কথায় জোক বেরিয়ে আসে। আর আমার প্রচন্ড শর্ট টেম্পার, কথায় কথায় রিভলভার বেরিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আপনি স্টোরিটা কন্টিনিউ করুন, আমি শুনি। থ্যাংক গড, একটু ছবিটার ব্যাপারে বলো। ইয়েস, সো ইটস অন আ suspected terrorist attack. He's playing a ATS officer. That's Rami, ATS city technical head. Manager. So it's actually adapted from real life. Wow. Jom jom ar shob kichu miliye bhalo ekta chobi. To shobi thik ache, wonderful story, interesting. বাট আমার সামা আমার ডাইনোসর আমলের এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে এখানে একটা জাস্ট আইটেম সং অ্যাড করলে ব্যাপারটা জমে যাবে। তো আইটেম সং কি আছে? আইটেম সং? হ্যাঁ, আইটেম সং। এটা ছবিটা আইটেম সং ডিমান্ড করে। রিয়েল গল্প বললাম তো, তাতে আইটেম সং না। আমার কেন জানি না, আমার তো এক্সপিরিয়েন্স জানি না আপনারা, আমার মনে হচ্ছে। তো আপনি চাপ নেবেন না, আমি শাকিরাকে ফোন করছি, ও এসে নিয়ে যাবে। কাকে? শাকিরা। তুই শাকিরাকে চিনিস? আমার ছোটবেলার বান্ধবী, একসাথে কিতকিত খেলতাম। ফোন করছি, চাপ নেবেন না, একটা ফোন দাও। কল করছি। শাকিরা কলিং। শাকু বেবি, বাবু খাইছো? আরে নেট রিচার্জ একবার তো নিজের টাকা করাতে পারো। আচ্ছা শোনো না বাবু, একটা কাজ ছিল। হ্যালো, কেড়ে দিয়েছি। হ্যালো শাকু, কেড়ে দিয়েছি। শাকু, হ্যালো বাবু, শুনু মুনু কুচু মুচু মান কুচু। শেষ হয়ে গেছে ফোন? না না, আমি বললাম না একটা কাজ ছিল, বলছে কাজ শেষ করে তারপরে ফোন করো। দুষ্টু মেয়ে, ঠিক আছে কোনো চাপ নেই, আমি নিজে শাড়ি পরে নেচে দেবো, আরো সুপার হিট হয়ে যাবে। ও নো, কি আর কি চলছে? তুই শাড়ি পরে নাচবি? এটা আমরা এখানে সিনেমা বানিয়েছি, কোনো টিকটক ভিডিও না। আই মিন সরি, ওকে বলছি। কত ফলোয়ার্স টিকটকে? আমি আমার অ্যাকাউন্টই নেই, টিকটক ব্যান হয়ে গেছে। ও মা গো, টুরু গান। যদি ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করবেন, হাততালি দিবেন। আমি জ্বর, তুমি প্যারাসিটামল। আমি দুর্বল চিত্ত, তুমি অসীম বল। আমি তৃষ্ণার্ত, তুমি জলের কল। আমার পেট গরম, তুমি ডাবের জল। তুমি আমার এনা, তুমি কি আর চুলে করেছো হেনা। তোমার দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার পেছনে লেলিয়ে দিব বানর সেনা ঈর্ষা।
এবার আমি ওয়েলকাম জানাচ্ছি আমার স্টাইলে আবার দুগলি কবিতার মাধ্যমে আমাদের দ্বিতীয় অতিথি, আমার বড়বেলার ক্রাশ নুসরত। নুসরত, তুমি কেন এত খুবসুরত? বন্দুকের ভয় না থাকলে তোমার নামে বানাতাম আমি ইমারত। বাট আমি অসহায়, বামন হয়ে রয়েছি চাঁদ ধরার আশায়। মনটা না দিলেও হাতটা দিও প্লিজ, স্যানিটাইজ করে এসেছি অ্যাজ ইট ইজ। এবার আমাদের তৃতীয় অতিথি ইয়াস দা, তার আমি ক্রাশ নই অবশ্যই, তার বিরাট বড় ফ্যান, ড্যাশিং, চার্মিং, হ্যান্ডসাম, কত যে মেয়েদের ক্রাশ, মানে আমাদের মিস্টার ইয়াস। তো ওয়েলকাম, প্রথম প্রযোজক হিসাবে ডেবিউট করতে চলেছে আমাদের এনা, বেস্ট অফ কোটি, মানে বেস্ট অফ লাগের ওপরে যেটা রয়েছে, বেস্ট অফ কোটি টু ইউ। তো তুমি আগে বলো কিছু। সো ফিল্মটা যেরকম বললাম, ইটস বেসড অন আ টেররিস্ট অ্যাটাক, অ্যান্ড এই পুরো ইভেন্টটা একটা হোটেলের মধ্যে হচ্ছে, একদিনের ইভেন্ট, অ্যান্ড পুরো ইনসিডেন্টটা কীভাবে ওরা কী বলবো হ্যান্ডেল করছে এবং ছবিটা কীভাবে এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে ইটস দ্য স্টোরি। সাধারণ মানে প্যান্ডামিক সিচুয়েশনে আমরা গৃহবন্দী ছিলাম লিটারেলি, তো বহুদিন পরে বাংলা সিনেমা রিলিজ হচ্ছে, আর এসওএস কলকাতার মতো এত সুন্দর একটা স্টার কাস্টিং, আমার প্রত্যেকেই ফেভারিট, তুমি সাংসদ, তো প্যান্ডামিক সিচুয়েশনে যে শুটিং করতে হয়েছে, তোমাদের অনেক কিছু ট্রাভেল ফেস করতে হয়েছে আশা করি, অনেক কিছু। অ্যাকচুয়ালি ছবিটা শুরু করাটাই প্রথমত ট্রাভেল ছিল, আমাদের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে হচ্ছিলো। তো এই প্যান্ডামিকের মধ্যে ফার্স্ট ছবি যেটা শুটিং করা শুরু হলো সেটা হচ্ছে এসওএস কলকাতা। সব কিছু ভালোভাবে হয়ে গেছে, টাইম লিমিটের মধ্যে শুটিং শেষ হয়েছে, কেউ অসুস্থ হয়নি, থ্যাংকফুল টু গড, সব কিছু ভালো হচ্ছে, ছবির রিলিজ অবধি, রিলিজও ভালো হবে, রেজাল্টও ভালো হবে। একদম। তো এবার মিস্টার ইয়াস তুমি কিছু বলো। মিস্টার ইয়াস বলো। সো ফিল্মটা ইনিশিয়ালি যখন শুরু করেছিলাম তখন ওই আনলকের একটা ফেজ যাচ্ছিলো, অ্যান্ড ভালো লেগেছে অনেকদিন পরে, বিকজ লকডাউনে বাড়িতে বসে বসে ওই দেয়াল দেখতে দেখতে বোর হয়ে গেছিলাম, অ্যান্ড মানুষ দেখতে চাইছিলাম, যাদেরকে পছন্দ করি না তাদেরকেও মিস করতে শুরু করে দিয়েছিলাম বিশালভাবে। মজা করে কাজ করেছি, অ্যান্ড যেটা আমার মনে হয় দর্শকরা যখন ছবিটা দেখবে তারা সেটা ফিল করবে অন স্ক্রিন, আশা করছি ভালো লাগবে। তো আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা ফলোয়ার রয়েছে, যারা আমার ভিডিও দেখো পছন্দ করো, তারা প্রত্যেকে যাও গ্যারেন্টি দিচ্ছি, যা স্টোরি লাইন শুনলাম কিনাদের কাছ থেকে, যা আমি শুটিংয়ের গল্প শুনলাম, খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং লাগবে, একটা অন্যরকম স্টোরি, অন্যরকম গল্প, রিয়েল স্টোরির উপরে বেস্ট। তো অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পরের বার কিন্তু এত লেট করে আসলে চলবে না। হ্যাঁ তো হ্যাঁ অবশ্যই, নেক্সট টাইম আর ওয়েট করবো না। না ঠিক আছে, আর যদি একবার বলে দাও যে সাবস্ক্রাইব সিনেমা মৃন্ময় ফর মোর ভিডিওস, আমার জীবন তৈরি হয়ে যাবে। ওখানে একটা